দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এইবারের ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনার অভাব, দুর্নীতি ও সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারায় ঈদের সময়েও মানুষের জীবন অতিষ্ঠ, অসহায় হয়ে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। সরকারের অব্যবস্থাপনার কারণে এবং পরিকল্পনার অভাবে, যে সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে যে মানুষ কিভাবে অতিষ্ঠ হয়ে গেছে। শুধু নিম্নবিত্তের বা নিম্ন আয়ের মানুষ নয়, মধ্য আয়ের মানুষ বা মধ্যবিত্ত মানুষ প্রত্যেকেই আজকে একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছে।